দর্শক এই রাখতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের বিশেষ আয়োজন রোহিং গ্রুপ ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান আপনারা জানেন যে আয়োজনের মধ্যে আমরা সাম্প্রতিক সময় রাজনীতির বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি একই সঙ্গে সামনে যে নির্বাচন 7 ডিসেম্বর ভোট হওয়ার কথা সেই বিষয়গুলো মূলত উঠে আসে আমাদের আলোচনায় এখন প্রত্যেকটা দিন আসলে গুরুত্বপূর্ণ তফসিল ঘোষণার পরে এখন অনঅর বিএনপি নির্বাচনে কোনোভাবে তারা এই সরকারের অধীনে নির্বাচনে যেতে চায় না সেটি তারা সাফ জানিয়েছে এর মধ্যে একই সঙ্গে তাদের অবরোধ হরতালের মতো কর্মসূচিগুলো চলছে আগামীকাল আবারও অবরোধ কর্মসূচি 48 ঘন্টার বিএনপির পাশাপাশি একরকম উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র বিতরণ চলছে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ বেশ কয়েকটি দলের তৃণমূল বিএনপি জাসদ সহ বেশ কয়েকটি দলের এরকম একটি বাস্তবতা প্রত্যেকটা দিন কাটছে বাংলাদেশের আজকে আমাদের আলোচনার বিষয় পরিস্থিতি আসলে কেমন এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে দুজন গুরুত্বপূর্ণ অতিথি আছে শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে আমাদের সঙ্গে আছেন এস এম কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ডান পাশে আছেন রোহিন হোসেন প্রিন্স সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হবেন কি যুক্ত আছেন এটিইউ তাজ রহমান প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই রোহিং গ্রুপের স্যাড পলিটিক্স অনুষ্ঠানে আমরা একটু শুরু করতে চাই এস এম কামাল হোসেন আপনাকে দিয়ে এস এম কামাল হোসেন শুরুতে একটু জানতে চাই বিএনপি তো এর মধ্যে জানিয়ে দিয়েছে যে কোনোভাবে তারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবেন এবং সে কারণে তারা তফসিল ঘোষণার পরেও অনড় আসলে সেই জায়গাটাই মানে এই যে বিএনপির যে অবস্থান এটিকে আওয়ামী লীগ আসলে কীভাবে দেখছে আপনার ধন্যবাদ জি বিজ্ঞ আলোচকদের ধন্যবাদ জানাই দর্শক শ্রোতাদের ধন্যবাদ এদিকে তাকে বলুন দেখি বিএনপি নির্বাচনে আসুক এটা আমরা সবসময় প্রত্যাশা করি কিন্তু বিএনপি যদি নির্বাচনে না আসে নির্বাচন তো কারোর জন্য অপেক্ষা করবে না নির্বাচন কমিশন তার দায়িত্ব হিসেবে সংবিধানের ভিত্তিতে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে আমি মনে করি যারা গণতন্ত্রে বিশ্বাস করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় এবং গণতান্ত্রিক সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করে প্রতি 5 বছর অন্তর অন্তর নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ তার প্রার্থী বাছাই করবে এবং জনগণের পছন্দ প্রার্থী আগামী আবার দেশের নেতৃত্ব দেবে এইটাই আমরা মনে করি কিন্তু বিএনপি কেন নির্বাচন আসবে না সেটা বিএনপি বলতে পারবে কিন্তু আমি যেটা মনে করি যে বিএনপি নির্বাচনে আসবে না এই কারণেই বিএনপি জানে যে তাদের নির্বাচনে জনগণের রায় নিয়ে তারা ক্ষমতায় যেতে পারবে না কারণ জনগণ তাদের পক্ষে নাই তাদের অতীতের কর্মকাণ্ডের কারণে আর একটা কথা হচ্ছে বিএনপির যিনি মূল নেতা ছিলেন বেগম খালেদা জিয়া তিনি এতে মেয়েটাকে আত্মসাত করে সাজাপ্রাপ্ত আসামি যদিও আজকে তিনি জেলের বাইরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এটা মানবিক নেত্রী জননেত্রী শেখ হাসিনার মানবতার কারণে আর তাদের আর এক নেতা যিনি আজকে বিএনপি পরিচালনা করছেন যার নেতৃত্বে বিএনপি আজকে নির্বাচন বর্জন করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন তারেক জিয়া সে হচ্ছে 10টা কষ্ট চোরাচালান মামলার সাথে জড়িত 21 আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে মানি লন্ডারিং মামলার সাথে জড়িত এবং সে বিদেশে মুসলিকা দিয়ে পালিয়ে গেছে সেও নির্বাচন করতে পারবে না যার ফলে আমি মনে করি বিএনপির অনেকের ইচ্ছা থাকলেও তারেক জিয়া বিএনপিকে নির্বাচনে আসতে দেবে দুটি অভিযোগ করবে সেটি হচ্ছে যে কারণে তারা নির্বাচনে আসতে চায় না যেহেতু এখানে বিএনপি কেন সে কারণে আমি তাদের অভিযোগ দুটো বলছি সেটি হচ্ছে যে বিএনপি যেটা বলে যে সরকারের অধীনে কোনোভাবে ভালো নির্বাচন সম্ভব না যেটার উদাহরণ তারা স্থানীয় সরকার নির্বাচনের বিভিন্ন সময় দিয়েছে 18 সালে নির্বাচনের উদাহরণ তারা দিয়েছে সেই জায়গায় গুণগত কোনো পরিবর্তন বা এই মতের সাথে আপনি দেখেন 18 নির্বাচন বিএনপি যেটা বলে হ্যাঁ যে 18 নির্বাচন ধরেন 14 কথা বলে আমি স্থানীয় সরকার বিভিন্ন আমি দুইটেন স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে আপনাদের মিডিয়াতেই আপনি দেখেন যে কোথাও 70% কোথাও 60% কোথাও মানে 60-এর নিচে স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু ভোট পড়েনি এবং প্রতিযোগিতামূলক ভোট হয়েছে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে কোথাও সংঘাত হয়েছে অনিয়মগুলো নিয়ে অনিয়ম স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম কিন্তু কমে সংঘাত হয়েছে মারা গেছে এটি কিন্তু সব সরকারের আমল স্থানীয় সরকার নির্বাচনে এটা পাড়ায় পাড়ায় বংশে বংশে কিন্তু সংঘর্ষবাদ স্থানীয় সরকার নির্বাচনে আর জাতীয় সংসদ নির্বাচনে আপনি যেটা বলেছেন যে 2014-2018 2014 নির্বাচনে আপনি হ্যাঁ প্রিন্স সাহেব বলে যে ভালো ভোটাররা ভোট কেন্দ্রে যায়নি আমি একমত যে
ভোটাররা ভোট কেন্দ্রে অনেক ভোটাররাই ভোট কেন্দ্রে যেতে পারেনি কারণটা কি সেই কারণটা হচ্ছে যে 2014 সালের নির্বাচন পাঁচই জানের নির্বাচনকে সামনে রেখে বিএনপি আপনি জানেন যে প্রায় 231 জন লোকের উপর সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করেছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 22 জন লোককে হত্যা করেছিলেন প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছিলেন ভোট কেন্দ্র জ্বালিয়ে দিয়েছিলেন জামাত বিএনপি মিলে সারা বাংলাদেশে তাণ্ডব করার কারণে অনেক আমি অনেক মনে করি অনেক নৌকার সাধারণ সমর্থকরা ভোট কেন্দ্রে যাইতে ভয় পেয়েছে এবার এসব পরিবর্তন হবে এবার আমার ভোট কেন্দ্রে যাবে মনে হয় আপনার এবং শুধু তাই নয় আজকে হয়তো বলবেন যে আলোচনা করা উচিত অথবা সদর রোহিঙ্গা প্রিন্স বলবে 2014 সালে আপনার মনে আছে যখন বিএনপি জামাত বিএনপি বলল যে আমরা এই সরকারের অধীনে নির্বাচনে যাব না সেদিন গণতন্ত্রের এবার পরিস্থিতি পরিবর্তন হবে কিনা ভোট কেন্দ্রে যাওয়ার মানুষের আমি মনে করি এবার মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেবে এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে আমি মনে করি বিএনপি সমর্থকরা ভোট কেন্দ্রে যাবে কিনা এটা বিএনপির সিদ্ধান্ত হবে বিএনপির সমর্থকরা ভোট কেন্দ্রে যায়নি সিটি কর্পোরেশন নির্বাচনে সেখানে কিন্তু 48-52% ভোট পড়েছেন বিএনপি চিঠি দিয়ে তার কর্মীদের নিষেধ করেছেন সমর্থকদের নিষেধ করেছেন তারা ভোট কেন্দ্রে গিয়েছেন আর আমি যেটা বলি এবারে নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং অংশ হবে কার সাথে আমি বললাম যে অনেক দলই অংশগ্রহণ করবে অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করবে সামাজিকভাবে প্রতিষ্ঠিত মূল প্রতিদ্বন্দ্বী কে নির্বাচন আমাদের মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে যারা যে এলাকায় যারা নির্বাচন করবে তারাই হবে মূল প্রতিদ্বন্দ্বী এখানে আমার যে কেউ প্রতিদ্বন্দ্বী ওই তো একজন স্বতন্ত্র প্রার্থী মূল প্রতিদ্বন্দ্বী হইতে পারে আবার এই যে বিভিন্ন দল জাতীয় পার্টি যাচ্ছে তৃণমূল বিএনপি যাচ্ছে আপনার আজকে দেখলাম ইসলামী ঐক্য জোট ঘোষণা দিছে তারা নির্বাচন যাবে তারপরে কি একটা দল দেখলাম ইলেকশন কমিশনের দৃষ্টিভুক্ত কি পিএনএফ পিএনবি না কি একটা দল নির্বাচনে যাচ্ছে পিএনএম পিএনএফ সেখানে দেখলাম যে বিএনপির নেতা শাহ মোহাম্মদ আবু সফর সাবেক সংসদ তারপরে ঝিনাইদহ তাদের সংসদ সোহাব সাহেব তারা এই দলে আছে তারা যাচ্ছে পুরস্কার একেবারে রোহিঙ্গা প্রিন্স যা বাস্তবতাই এই নির্বাচনটা আপনারা যাচ্ছেন না আপনারা তো এর মধ্যে বলেছেন সিবিবি আমি একটু জানতে চাচ্ছিলাম যে যেসব দল নির্বাচনে যাওয়ার কথা বলছে বিএনপি নির্বাচনে না যাওয়ার বিপরীতে যে চিত্র আপনি দেখছেন তাতে করে কতটা ক্রেডিবল ইলেকশন হতে যাচ্ছে বলে মনে হয় ধন্যবাদ আপনাকে আপনি প্রথমে যেহেতু আমাদের কথা বললেন এক কথাই বলি জি আমরা অনেকদিন ধরে বলে আসছি যে পুরো নির্বাচন ব্যবস্থাটা ফেল করে গেছে এটা আমূল সংস্কার করতে হবে 2007 সালেও লিখিত দেওয়া আছে এর আগে রাষ্ট্রপতির কাছে সরকারের কাছে আমরা বলেছিলাম কেউ এদিকে তাকায়নি ঠিক আছে তার মধ্যেও যখন নির্বাচন মিনিমাম একটু মন্দের ভালো করতে গেলেও আমরা মনে করি কোনো দলীয় সরকার এই সরকার শুধু না আপনি ধরেন এই সরকারকে বাদ দিয়ে আপনি বিএনপি সরকার করলেন কমিউনিস্ট পার্টি সরকার করলেন কিন্তু আমরা মনে করি পরিস্থিতিতে এমন কোনো দলীয় সরকার অধীনে ভালো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই এই জন্যে আমরা সর্বশেষ যেটা দেখলাম যে তফসিল ঘোষণা যেভাবে হলো তাতে প্রকারান্তরে একতরফা নির্বাচনের দিকে আগাচ্ছে যদিও একতরফা উৎসবমুখর প্রতিদ্বন্দ্বিতামূলক অংশগ্রহণমূলক এক একজনের ব্যাখ্যা এক এক রকম সুযোগ থাকলে আমি আমাদের ব্যাখ্যা সেটা বলবো কারণ যেহেতু একতরফা নির্বাচনের দিকে আগাচ্ছে আমরা বলেছি এই নির্বাচনে একতরফা যদি নির্বাচন হয় এই নির্বাচনে আমরা অংশ নেব না একতরফা নির্বাচন কেন মানে শুধু তো বিএনপি বলছি ঠিক আছে আসছি ব্যাখ্যায় বলেন পরেরটা বলি পরে আসি বলে আমরা বলেছি যে এখনো সময় আছে নির্বাচন কমিশনের উচিত হচ্ছে প্রথম কাজ সরকারের কাছে যাওয়া ওইখানে টেলিভিশনে বললো এটা কোনো কাজ না সরকারের কাছে যেয়ে বলা যে বাংলাদেশে কারণ ওনারা আগে যে কথাগুলো বলেছেন সেই কথাই এবং উনি ভাষণ দিয়ে যখন এই তফসিল ঘোষণা করলো তখন উনি সংলাপ এবং অন্যান্য কথা বলেছেন সেই বিবেচনায় ওনার সরকারকে বলা উচিত যে এখনও সময় আছে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের রূপরেখা নিয়ে আলোচনা করেন তারপরে একটা তদারকি সরকার দ্রুত ব্যবস্থা করেন দেন আপনি আমি তাহলে রিশিডিউলটা করি এরকম একটা পরিবেশ পরিস্থিতি যদি হয় তখন কমিউনিস্ট পার্টি তার ডিসিশন নেবে আর যদি এটা না হয় এখন শুধু অংশগ্রহণ করবো না বললাম তারপরে আমরা বর্জন করব না উন্নতি করবো পরেরটা বলবো এই গেল এখন একতরফার বিষয়টা হচ্ছে বংশগ্রহণমূলক দাঁড়াইটা কি আপনি যদি একটু দুইটা জিনিসও আমি যদি একটু যোগ করি যে আপনি তো বলছেন নিশ্চয়ই সেটা হচ্ছে যে একতরফা বলছেন তো এই ধরেন এই নির্বাচনে এখন যেটি দেখা যাচ্ছে যে বিএনপির বাইরে আমি বলছি সেটি হচ্ছে ধরেন তৃণমূল বিএনপি উত্থান হলো তারপরে বিএনএম দল তারা বলছে নির্বাচনে যাবে ইসলামী ঐক্যজোটের কথা কামাল ভাই বলছিলেন আওয়ামী লীগ সহ 14 দল তারা নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি নির্বাচনে যাওয়ার ডিসিশন না কিন্তু তারা মনোনয়ন ফর্ম বিতরণ করছে এবং সেই জায়গায় উৎসবমুখর পরিবেশ আমরা দেখছি
একতরফার বিষয়টা কতটা থাকছে আসলে, মানে একটা বড় অংশ দল তো। আমি আমি ওই কথাই আমি আমি জানি যে যুক্তিটা কি, আমি এটা যুক্তি দিয়েই বলতাম, আপনি বরঞ্চ সহায়তা করলেন। মানে সংখ্যার বিবেচনায় এখনো দেখছি অনেক দল বা নতুন নতুন দল নির্বাচনে যাওয়ার কথা বলছে, তাহলে সেইটা আপনি যুক্তির খাতিরে বলতে পারেন, তাহলে তো একতরফা নাই। কিন্তু আমি অন্তর্মুখে দুইটা ইন্ডিকেটর বলি। একটা হচ্ছে জনগণের পারসেপশনটা কি, সে যেভাবে ভোট আগে দিতে পারত যতটুকু আগে সুযোগ ছিল, মানে নিকট অতীতে না তার আগে, বা ভোট দেওয়ার মতো একটা পরিবেশ হতো, সেই জায়গাটা সে নাই, এবারও মনে করছে সেটা হবে না। পুরো এখনও নির্বাচনী পরিবেশ গ্রামে গঞ্জে টঞ্জে যেটা আছে, তার মানে ওই জায়গায় ক্ষমতাসীন দলের একতরফা পদচারণাটাই প্রধান, এটা আগেই বলে নিলাম। সুতরাং এবার আসি দ্বিতীয় অংশগ্রহণের পয়েন্টটা। অংশগ্রহণের পয়েন্ট আপনি ইন্টারন্যাশনালি অন্যভাবে যদি দেখেন, সেটা একটা দাঁড়ায় এরকম যে যারা ক্ষমতায় আগে ছিল বা ভোটের বিবেচনায় যারা একটা অন্যতম প্রধান, তারা আসছে কি আসছে না, সেইটাকে একটা অংশগ্রহণমূলক বিবেচনা করে। কিন্তু আমি আগে যে পয়েন্টটা বললাম, বিবেচনাটা ওইটাকেই আমাদের প্রধান। মানে আপনি চলে যান পারসেপশন, জনগণের পারসেপশন, আমি ছোটো করে আসি, জনগণের পারসেপশন হলো এখনও পর্যন্ত যা পরিবেশ পরিস্থিতি গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ যেটা করতেছে, তাইলে ও একতরফা যেভাবে তারা মনে করে ওইভাবে একটা নির্বাচন পার করিয়ে নিয়ে যাবে। সুতরাং এইটা হচ্ছে একতরফা, এবং একতরফার পর এটা কত বড় প্রহসন হবে কি হবে না সেটা দেখবেন দুই চার দিনের মধ্যে, টাইম টু টাইম, দিন যত যেতে থাকবে তত বলে দেওয়া যাবে। যেমন যদি আমাকে বলেন, আমি একটা ছোট্ট ইন্ডিকেটর বলি, আমরা রিসেন্টলি এই গত দুই দিন আগে আমরা এই নির্বাচন তফসিল ঘোষণার পর আমাদের গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী দলের সারা দেশের সমস্ত জেলা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি, কেন্দ্রীয় কমিটির সদস্য সহ, আমাদের এটাকে বলি জাতীয় পরিষদ, ওটা পরামর্শ টিম এবং পরে কেন্দ্রীয় কমিটি ডিসিশন নেয়, আমরা তো সেখানে অধিকাংশ গ্রামে গঞ্জে অধিকাংশ জেলার যে চেয়ারা শুনলাম, তাদের দেখলাম যে দীর্ঘদিন ধরে যে চলে আসছে নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দলের ভূমিকা হচ্ছে একতরফাভাবে, ওই যে একতরফার আগে যে ব্যাখ্যা দিলাম যে সে যে জনগণের কাছে শুধু আওয়ামী লীগ, এবং সেইটা সে যেভাবে বলবে সেইভাবে ভোটকেন্দ্র হইতে হবে, সেরকম একটা জায়গায় যাওয়ার প্রচেষ্টা এখনও নিয়ে যাচ্ছে। এবং আমাদের মোর দ্যান 90% এরকম 95% মনে করে যে না, এই জায়গায় নির্বাচনে যে কোনো লাভ নেই, কারণ এখানে জনগণের ভোটের কোনো অধিকার থাকবে না, ঠিকমতো দিতে পারবো না, এবং দিন যত যাবে এইটা আর একটা প্রহসনে পরিণত হবে এবং নতুন ধরনের কারসাজির চেয়ার আমরা দেখতে পাবো, তা সেটা আমরা অপেক্ষা করি কি দেখবো। একটু নিয়ে আসি, আমাদের সঙ্গে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আছেন, ভার্চুয়ালি যুক্ত আছেন এটিউএ তাজ রহমান। তাজ রহমান, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি? আপনি নিশ্চয় বক্তব্য শুনছিলেন, আপনাদের অবস্থান একটু জানতে চাই। যদিও আপনাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে, মুজিবুল হক চুন্নু উনি যেটি বলেছেন যে নির্বাচনের প্রস্তুতি জাতীয় পার্টি নিয়ে রাখছে, কিন্তু এখন পর্যন্ত নির্বাচনে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেই, কিন্তু কার্যক্রম কিন্তু আমাদের নমিনেশন ফর্ম তো বিতরণ চলছে, আজকেও বেশ উৎসবমুখর পরিবেশ ছিল বনানীর চেয়ারম্যানের কার্যালয়ে, সব মিলিয়ে আসলে নির্বাচনে জাতীয় পার্টি যাচ্ছে এমনটা কি ধরে নেওয়া যায় কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার দুই সহযোগী আলোচককে, দর্শক সবাইকে সালাম হয়েছে। জাতীয় পার্টি একটা নির্বাচনমুখী দল, দলের আমরা অনেক আগ থেকে ক্যান্ডিডেট করলাম, সিলেকশন করে আসতেছি, 300 ক্যান্ডিডেট স্ক্রুটিনি করা হচ্ছে, তার মধ্যে শর্টলিস্ট করে রেখে রাখা হয়েছে, তার মধ্যে আজকে এবং গতকাল মিলে দুই দিনে আমাদের নির্বাচনী ফরম অনেক বিক্রি হচ্ছে। একটা রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল, তার সারা বছর পাঁচ বছর অপেক্ষায় থাকে একটা নির্বাচনের জন্য, সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল, ক্ষমতায় যাওয়া না যাওয়া, জয়ী হওয়া নাই যে একটা দেবগণের উপরে। রাজনৈতিক দল যখন তাকে তার সমর্থক, তার যারা একনিষ্ঠ কর্মী, সবাই মনে করে এটাই আমেজ, এটাই ঈদ, তা নির্বাচন হবে, দলের জন্য কাজ করব আমরা, যারা আমি এখানে আমার কামাল ভাই, আমার প্রিন্স ভাই, আমরা তো সংগঠক, বিগত 35 বছর রাজনীতির জীবনে একটি দলের সাথে আছি, সবাই সেটাই চাই। কিন্তু আমাদের দলের মহাসচিবের সূত্র ধরে আপনি বললেন যে মহাসচিব বলেছেন আমরা নির্বাচনের ফরম বিক্রি করছি, কিন্তু এখন আমরা নির্বাচনে যাব সেটা আমরা বলিনি, তার পিছনে তো অনেক অন্তর্নিহিত কারণ আছে, সেটা আপনি জানেন এবং আলোচকরাও বলেছেন। বাংলাদেশের রাজনীতিতে বৃহত্তর একটি স্টেক হোল্ডার যাচ্ছে না নির্বাচনে, যেখানে আওয়ামী লীগ এবং বিএনপি তারা কিন্তু বৃহত্তর স্টেক হোল্ডার, এই একটি দল যখন ক্ষমতার রাজনীতির লড়াইয়ে নির্বাচনের মাঠে না থাকে, তখন সাধারণত এদের একটা বিশাল একটা গোষ্ঠী থাকে। আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে নির্বাচন, সেই নির্বাচনে যেমন প্রশ্নবিদ্ধ হবে, বাকি বিএনপি গেলে প্রশ্নবিদ্ধ হয়, কারণ হলো এদের নীরব সাপোর্টার বলেন, আপনার এদের মন থেকে সাপোর্ট করে একটা সংগঠক, এরা সবাই এদের বিশাল একটা গোষ্ঠী আছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান যারা জি এম কাদের সহ মহাসচিব আমাদের দলের চেয়ারপার্সন সহ বলেছেন যদি সবার অংশগ্রহণে একটা নির্বাচন হয় তাহলে এদেশের মানুষ সেই নির্বাচনকে আমেজ ঈদের মতো মনে করবে। সবার অংশগ্রহণে একটি নির্বাচন ছিটের হয়েছে, অসুবিধা নেই। কখন কি করবে আসলে বলা মুশকিল। অন্যান্য দল নিয়ে কিন্তু অনুমান করা যায়, জাতীয় পার্টি নিয়ে আসলে অনুমান করা যায় না। এই নির্বাচনে যাবো, এই যাবো না, এই 300 আসনে প্রার্থী দেবো, এই আবার দেখা গেলো জোটে চলে গেল। এবারের অবস্থানটা আসলে পরিষ্কার কেনা, 300 আসনে প্রার্থী কি আপনারা এখন যেটি বলছেন সেটি ঠিক, নাকি আবার শেষ মুহূর্তে দেখা যাবে কোনো জোটে আপনারা যাচ্ছেন, নাকি দর কষাকষির জন্য এই কথাগুলো বলা হচ্ছে? আপনাকে একটু কারেকশন করে, নির্বাচনে যাবো যাবো না, আমরা বলি নাই নির্বাচনে যাবো, আমরা বলিও নাই নির্বাচনে যাবো না, এই দুইটি শব্দ কখনোই আমরা ব্যবহার করি। 14 সালের আগে 18 সালের আগে এই বিষয়গুলো ছিল, আমি সেই প্রেক্ষাপটে বলছি। জিএম কাদেরের কোনো বক্তব্য কোনো কৌক করে আমি প্রেসিডিয়াম সদস্য অতিরিক্ত মহাশয় হিসাবে আপনার দায়িত্ব নিয়ে বলতে পারি, নির্বাচনে যাবো না শব্দ বলেন নাই এবং নির্বাচনে যাবো বলে বলছেন। পরিবেশ এমন হতে হবে সবার অংশগ্রহণে একটা নির্বাচন হলে আমরা সেই নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করবো। আমি সেটাই আপনাকে বলতে চাচ্ছি যে আমাদের দল নির্বাচনমুখী দল, আমরা বেলুন বিক্রি করছি, আমরা চাচ্ছি পরিবেশটা সুন্দর এবং সুষ্ঠুভাবে যদি অংশগ্রহণ করে আমাদের 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা দিয়ে দিয়ে যদি মহাসচিব বলেছেন আমরা একটাও না পাই তাহলে অসুবিধা তো নাই। জোট মহাজোট বাংলাদেশে কেন, পৃথিবীর ইতিহাসে অনেক আগে থেকেই আছে, কখনো ইলেকশন আগে জোট হয় কখনো ইলেকশনের পরে জোট হয়। আমাদের দল সেই প্রস্তুতি নিয়ে রেখেছি, আমরা আমরা যদি মনে করি আমরা সেই নির্বাচনটা অংশগ্রহণমূলক পার্টিসিপেটরি ফ্রি ফেয়ার হবে, এখানে কোনো ধরনের কোনো সহিংসতা হবে না, নির্বাচন কমিশন ইজ ক্যাপেবল টু ডু দ্য ইলেকশন। এখন অ্যাসেসমেন্টে আমাদের নির্বাচন কমিশনকে দেখছি সরকার কতটুকু সহনশীল, সরকার কতটুকু চাচ্ছে। বাংলাদেশে 4 বার নির্বাচন শিডিউল পরিবর্তন হয়েছে স্বাধীনতার পরে, 1979-এ জিয়াউর রহমান পরিবর্তন করেছেন আওয়ামী লীগের দাবির প্রেক্ষিতে, তাদের নেতাদের ছেড়ে দিতে হবে, তারপরে ছেড়ে দেওয়া হয়েছে, শিডিউল পরিবর্তন হয়েছে, আওয়ামী লীগ নির্বাচনে গিয়েছে। শিডিউল একটা রাজনৈতিক, যদি ন্যাশনাল কনসেনসাস হয়ে যায় শিডিউল চেঞ্জ করা একটা সাংবিধানিক কোনো বাধ্যবাধকতার ভিতরে অন্তরায় হয় না, এটা চেঞ্জ করা যায়। আমাদের 29 জানুয়ারির মধ্যে বাংলাদেশের সংসদ নির্বাচন হতে হবে, অনেক টাইম এখনো আছে, যদি রাজনৈতিক একটা সমঝোতা হয় বিশেষ করে বৃহত্তর দুটি দল আওয়ামী লীগ বিএনপি, তাহলে দেশের মানুষের জন্য ভালো, দেশের অর্থনীতির জন্য ভালো, আগামী দিনে এখন সংকটে আছে, আগামীতে কঠিন সংকট হতে পারে দেশের জন্য। রাজনীতিটা মানুষের জন্য হওয়া উচিত সবারই, আপনার দেশ যখন থাকবে আপনি থাকবেন, আপনার অর্থনীতি সঠিক থাকবে আপনি থাকবেন, যদি এগুলা না থাকে রাজনীতি আমরা কারোর কাজে লাগবে না। মানুষের জন্য তো রাজনীতি, মানুষকে কষ্ট দিয়ে কোনো রাজনীতি হয়, মানুষকে কষ্ট দিয়ে রাজনীতি হয় না, এটা অনর্থ থেকে সরে আসতে হবে সরকারকেও, বিএনপি গণ অনর্থ থেকে সরে আসতে হবে, বাকি দলগুলো একটা জায়গায় বসতে হবে সবাই ন্যাশনাল ইন্টারেস্টের জন্য, যদি বসা হয় এই দেশ উপকৃত হবে, এই দেশের সাধারণ মানুষ উপকৃত হবে, দিনে দিনে যারা আনে প্রতিদিন খায় তারাও উপকৃত হবে। জি, অনেক ধন্যবাদ। আপনি যেটি বলছিলেন যে আপনার নেতা জি এম কাদের কোনো সময় বলেন নেই সরকারের নির্বাচন, মানে বেশ কয়েকটি ডেট আমি দিতে পারবো, ঠিক আছে, আপনারা এখন হয়তো খুব বেশি সেটা করছেন না বিষয়টি। হ্যাঁ, দিলে ভালো হয়। এই যে ধরেন 19 অক্টোবর 2023 সাল, হ্যাঁ, অক্টোবর 19 তারিখ জি এম কাদের বলেছেন দেশ চালাতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সরকার, এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না জাতীয় পার্টি। গাইবান্ধায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন যাবে না শব্দ বলে নাই, যাবে না শব্দ বলে নাই। আমি 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 মানে পত্রিকা দেখে বলছি, পুরো বক্তব্যটা পড়ে গেলে দেখবেন বলে এটা নির্বাচন নিয়ে আপনাদের মানে কতটা আসলে সন্তুষ্ট আপনারা? এখন অনেকগুলো দল তো নিশ্চয়ই আসছে, প্রিন্স ভাই বলছিলেন যে একতরফা নির্বাচনের দিকে গুছে কয়েকটা কথা তিনি বলেছেন, ওই প্রিন্সিপের কথাগুলোর উত্তর দেন। জি, প্রিন্সিপ যেটা বলছে একতরফা নির্বাচন, জি, প্রিন্সিপ যে দলের সাধারণ সম্পাদক, জি, উনি ওই দলের দ্বারায় জায়গায় গ্রামের এই কথা বলতে পারে, কারণ গ্রাম পর্যায়ে ওনার এই উৎসবমুখর পরিবেশ তৈরি করার মতো অবস্থা নেই। আমি রেসপেক্ট করেই বলছি, আগে যে কমিউনিস্ট পার্টি ছিল সেই কমিউনিস্ট, এইখানে ওনার তো চোখ কান খোলা, আমার শেষ দেখতে পাচ্ছেন, আমার শেষ করতে দিন, চোখ কান খোলা যদি কারো একতরফা হয় তাহলে তো সেটা অন্য বিষয়। আমি আপনার বলি বাংলাদেশে হ্যাঁ জাতীয় পার্টি 300 আসনে মনোনয়ন দিতে পারে, কিন্তু ওইভাবে মানে কি কয় আবহাওয়া তৈরি করতে পারবে না, জামাতও দিতে পারবে, বিএনপি 300 আসনে দিতে পারবে, তার কর্মীরা মাঠে
অন্যান্য দলের চাইতে প্রায় আওয়ামী লীগের কাছাকাছি আসতে পারে, এটা অস্বীকার করি। কিন্তু আজকে বাংলাদেশে, হ্যাঁ, আমার যখন নমিনেশন, যখন তফসিল যখন ঘোষণা করেছে, আমার নেতা কর্মীরা তো এখন গ্রামেগঞ্জে মানুষের কাছে যাবেই। নির্বাচনকে উৎসবমুখর পরিবেশ করার জন্য তো আমরা তফসিল ঘোষণার আগ থেকেই আমাদের নেতা কর্মীদের, আমাদের গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশনা দিয়েছেন যে প্রতিটি তৃণমূল পর্যায়ে, প্রতিটি পাড়ায়, মহল্লায়, গ্রামে এই নির্বাচনী প্রচার করতে হবে এবং মানুষের কাছে তার উন্নয়নের মহাযজ্ঞ তুলে ধরতে হবে। সরকার কি করেছেন, অতীতে যারা ক্ষমতায় ছিল তারা কি করেছেন, আর জননেত্রী শেখ হাসিনার সরকার কি করেছেন, এটা তো আমরা শুরু করেছি অনেক আগ থেকে। তো সেই ক্ষেত্রে তো গ্রামে গ্রামে এই নির্বাচন নিয়ে উৎসবমুখর পরিবেশে আলোচনা হচ্ছে। আর উনি যেটা বললেন, তদারকি সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এখন কি সেটা আছে পরিবেশ? যদি আলোচনা করা হয় সেই পরিবেশ নাই, সেটা আলোচনা করতে গেলে আপনার এই সরকার থাকে না, তাহলে কি হবে, আরেকটা 11 সরকার আসবে ওইরকম। আর অন্তর্বর্তীকালীন সরকার কথা বলে আমি ধরে নিলাম অন্তর্বর্তীকালীন সরকারে ভালো নির্বাচন হয় যদি সকল দল নির্বাচনে অংশগ্রহণ করে। যদি বিএনপির মতো 2014 সালে আমি গান পর্দা দিয়ে মানুষ পুড়িয়ে মারি নির্বাচন প্রতিরোধের নামে, তত্ত্বাবধায়ক সরকারের কোনো তত্ত্বাবধায়ক সরকার, রাজনৈতিক দল সরকার তো নির্বাচন করতে পারবে, তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করতেই পারবে না। আর অনির্বাচিত ব্যক্তিদের কোনো দায় দায়িত্ব থাকে না, থাকে না বলেই 2001-এর নির্বাচনকে আগে এবং পরে এই দেশে আওয়ামী লীগের নেতাদের উপর যে নির্যাতন হয়েছে তত্ত্বাবধায়ক সরকার কোনো প্রতিবাদ করতে পারে নাই, সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার কোনো প্রতিবাদ প্রতিকার করতে পারে নাই। আর তত্ত্বাবধায়ক সরকারের নামে কেছে আপনি বলেন তো যে তত্ত্বাবধায়ক সরকার তথ্য দ্বারা চিৎকার করে তত্ত্বাবধায়কের আমলে একমাত্র শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে, কিন্তু এতদিনই আমরা তত্ত্বাবধায়কের বিকল্প কিছু দাঁড় করাতে পারি, আমি তত্ত্বাবধায়কের বিকল্প দাঁড় করানোর জন্য জননেত্রী শেখ হাসিনা 2014 সালে প্রস্তাব দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প হতে পারে। এটা আমার ব্যক্তিগত মূল্যায়ন যে সংসদে অংশগ্রহণকারী রাজনৈতিক দলকে নিয়ে একটি নির্বাচনের সময় একটা সরকার হতে পারে, এটা আমার ব্যক্তিগত মূল্যায়ন। যদি নির্বাচনের স্বার্থে সকল দল মনে করে সেইটা হতে পারে, কিন্তু এটা আমি জানি না বাংলাদেশে। আপনি তো দলের, আমি দলের এইটা এইবার এই ধরনের কোন আলোচনা হচ্ছে কিনা আমি জানি না। 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেদিন প্রকাশ্যে বলেছিলেন আলোচনা ছাড়াই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে 5টা মন্ত্রণালয় দেব, এবং বিএনপি চেয়ারপার্সনকে বলেছিলেন আসেন আলোচনা করি, তিনি আসেন নেই, না এসে কি আচরণ করেছে এটা গোটা জাতি জানে। আমি মনে করি সেদিন যদি বেগম খালেদা জিয়া আসতো হয়তো আমি যে কথা বলেছি এটা হলে হতে পারতো, এটা আমার মূল্যায়ন। এটা কি হবে, এটা মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী তিনি জানেন কি হবে না হবে। আমি যেটা মনে করি যে বাংলাদেশের আর যদি নির্বাচন ব্যবস্থা যারা বলেন আগের নির্বাচন কমিশনের চেয়ে, আমার এক মিনিট সময় দেন, আগের নির্বাচন কমিশনের চেয়েতে এখনের নির্বাচন কমিশন কিন্তু স্বতন্ত্র আলাদা। আগের নির্বাচন কমিশন সরকারের আজ্ঞা বহ ছিল, সরকার প্রধানের ইচ্ছা অনুযায়ী না, এখন নির্বাচন কমিশন, আপনি এই নির্বাচন কমিশনের নাম কে প্রস্তাব দিছে, এই নির্বাচন কমিশনের প্রধানের নাম কে প্রস্তাব দিছে, বিএনপির আমলে এরকম দিতে দেওয়ার ক্ষমতা ছিল, এই সার্চ কমিটি করে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে, এবং নির্বাচন কমিশনে আইন ছিল না, সে আইনও আজকে জননেত্রী শেখ হাসিনা করেছেন। অর্থাৎ নির্বাচন কমিশন একটি স্বাধীন, তারা একটি ভালো নির্বাচন দিতে পারে যদি আমরা রাজনৈতিক দলগুলো সহযোগিতা করি। আপনি নির্বাচনে যাবেন না, নির্বাচনে অসহযোগিতা করবেন, রাজনৈতিক সহিংসতা করবেন, তাহলে ভালো নির্বাচন কি হবে? অনেক ধন্যবাদ রোহিণী স্যার। প্রিন্স, শেষ কথাটা যদি একটু আপনার কাছে নিতে চাই যে নির্বাচনে না আসা সমাধান কিনা, একই সঙ্গে যদি নির্বাচনে না আসে, এবং উনি বলছিলেন যে এই নির্বাচন কমিশন অনেকটা স্বাধীন, এই নির্বাচন কমিশন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছে, আস্থা রাখার কথা সরকার প্রধানও বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন এই নির্বাচন সুস্থ শান্তিপূর্ণ হবে, আস্থা রাখতে তিনি বলেছেন,
তারপরেও কেন এই আস্থার সংকটটা কাটতে আসলে বাধা কোথায়? না, জিনিসটাকে আমি সহজে দেখলেই আপনি দেখতে পাবেন। আমি বললাম যে আপনি একটা জিনিস করলাম, ধরেন এখানে চা খেতে দিয়েছেন গরম চা, তো আমি এটা তো খেতে গেলেই বুঝবো গরম না ঠান্ডা, বাস্তবতাটা কি? আপনি বাংলাদেশে একটা যে যদি প্রতিষ্ঠান নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হলে তার অন্তত পক্ষে যদি বলে নিজের মেরুদণ্ড সোজা করে কথা বলতে হয়, আপনি প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত দেখেন তো এদের কথাবার্তা, লাস্টে উনি একটা কথা বললেন ওইটাকে ওনাকে ধন্যবাদ দিতে হয় এবং উনি সত্যি কথা বলছেন যে 1% যদি ভোট পড়ে এটা আইনি হবে, একটুও মিথ্যা নাই এর মধ্যে, কোনো মিথ্যা নাই কারেক্ট। তো এই জন্য আমি একটা বক্তৃতায় নাম দিয়েছিলাম এটা হচ্ছে 1% নির্বাচন কমিশনার, তো এই নির্বাচন কমিশন তো এগুলো বলে দরকার নেই, তাহলে সে এখনো এটা করতে পারেনি। দুই নম্বর হচ্ছে আমাদের দেশের বাস্তবতা, নির্বাচনটা কারা পরিচালনা করে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বাস্তবতা আসছে, কথা শুনেন, সেই জায়গায় কমিশনের জন্য আসছে আসছে আসছে, শুধু এক কথায় শেষ হবে না, আমি আসছি ওটা আসছি আমার আলোচনার মধ্যে আছে। দুই নম্বর, আমি মাত্র তিনটা কথা বলছি, আমি জানি সময় নাই, সময় থাকলে আরো বলা যায়। আচ্ছা, মানে আমি এই প্রশ্ন বলে আরো কয়েকটা প্রশ্ন ছোট ছোট করে বলবো। তাহলে এক নম্বর বললাম যে নির্বাচন কমিশন মেরুদণ্ড সোজা করে যদি এটা করতো, তাহলে আমি এবার আসছি যেটা আমি বলতে এত সময় বাঁচাইতে চেয়েছিলাম, তাহলে উনি যখন একটা ভাষণ দিয়ে করলেন তার আগে উনি এই পরিবেশটা তৈরি করতেন, সংলাপের কথা আগে বলতেন না, পরে একজন কমিশনার বললেন যদি এরা আসে তখন দেখবো, তাহলে এটা কেন আগে সরকারের সাথে তারা কথা বলেনি? যেটা আমরা বামপন্থীরা বলছিলাম যে সরকারের কাছে যান তাকে বলেন, সরকার না মানলে তখন দেখা যাবে যে আপনি মেরুদণ্ড সোজা করে চেষ্টা করেছেন, তারা মেরুদণ্ড সোজা করে চেষ্টা করেনি, আর সর্বশেষ তো বিভিন্ন উপনির্বাচনে তাদের চেয়ার আমরা দেখেছি, গেল কথাবার্তা। দ্বিতীয়ত হচ্ছে আসলে নির্বাচন করবে কারা? সেদিন যেমন একজন সংসদ সদস্য তিনি বলছিলেন যে নির্বাচন ওইখানে প্রশাসনিক কারসাজির হাজারটা উপাদান আছে এবং সেইটা একটা বড় নির্ভর করে যারা মাঠ পর্যায়ে পুলিশ প্রশাসন আমলা এবং যারা দায়িত্ব পালন করছেন। তো বাংলাদেশের এই বাস্তবতা আছে যে দলীয় সরকার থাকবে আর সব নির্বাচন কমিশনের কথা তারা শুনবে? আপনি দেখেন না এই সময় নির্বাচন কমিশন আগের বক্তব্য এবং কি যে ঘোষণা হলে তার আগে মামলা হইতে পারে পরে করবো না, মানে ডট 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 ডট, তাহলে কোনো ওই মাঠ পর্যায়ে কোনো পুলিশ বলেন অমুকরা এই নির্বাচন কমিশনের কথা শুনবে আর নির্বাচন কমিশন করবে এর কোনো প্রমাণ নেই। তিন নম্বর লাস্ট পয়েন্ট এটা বলে শেষ করি, এই জায়গাটা আমি একটু একটু শেষ করি, ওপর নাহলে আমি কমপ্লিট করি। তৃতীয় যেটা আপনি বললেন ওটাও গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে একটা নির্বাচনী সংস্কৃতি গড়ে উঠতে হয় সব দলগুলো, সেই নির্বাচনী সংস্কৃতির মধ্যে যদি থাকে তাহলে এই যে নির্বাচন কমিশনের যতটুকু লুফল্ট এটা হোক, তারা যদি ঐক্যবদ্ধভাবে নির্বাচনের পরিবেশ থাকে এবং মাঠে নামে তখন এটা কভার করতে পারে। কিন্তু বাংলাদেশে অনেকদিন ধরে হচ্ছে কি এই নির্বাচনের নামেই একতরফা পজিশন, যারা ক্ষমতায় থাকে তাদেরই প্রধান ভূমিকা থাকে, সুতরাং ওই কালচারটা গড়ে ওঠে নেই। তো অন্ততপক্ষে এই তিনটা বিবেচনা করলে আপনি এখানে বর্তমান পরিস্থিতিতে আস্থা রেখে যে একটা ভালো নির্বাচন হবে তার কোনোই সম্ভাবনা আমি অন্ততপক্ষে দেখি না। জি, এই জায়গাটা একটু সানজিদ বলেন, উনি বলছিলেন যে নির্বাচনের কমিশনের কথা মাঠ পর্যায়ে পুলিশ প্রশাসন বলেন দলের লোকজন বলেন শোনার কোনো সুযোগ নেই, দলের লোক তো নির্বাচন কমিশনের কথা শুনবে না, নির্বাচন কমিশন নিজেই কথা বলেছে যে নির্বাচন কমিশন এবং আপনার আরেকটা কথা আইনমন্ত্রী ওদিন বলেছেন, আইনমন্ত্রী যদি বলেছে নির্বাচন কমিশন যৌক্তিক কোন সিদ্ধান্ত নিলে বাস্তবায়ন করতে সরকার সেটা বাধ্য, 118 থেকে 126 পর্যন্ত নির্বাচন কমিশনের যে দায়িত্ব অর্পিত আছে সেই আলোকে নির্বাচন কমিশন যে দায়িত্ব নেবে, যদি সরকার সেটা পালন না করে নির্বাচন কমিশন অবশ্যই তার মেরুদণ্ড সোজা করে সরকারকে। আমি তো বললাম যে নির্বাচন কমিশন এটা একটা ভালো নির্বাচন কমিশন এটা একটা হবেই, আর যেটা বললেন দেখেন একটু বিরতি নিয়ে বিরতির সময় হচ্ছে, বিরতি নিয়ে এসে এই জায়গা থেকে আপনি শুরু করবেন দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে, নিশ্চয় বিরতির পর আপনাদের সঙ্গে পাচ্ছি। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি রহিম গ্রুপ ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে, আমাদের আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান, আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছে, এস এম কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আছেন রুইন হোসেন প্রিন্স সাধারণ সম্পাদক বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি, একই সঙ্গে ভার্চুয়ালি আমাদের সঙ্গে আছেন এটিইউ
তাজ রহমান প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি আমরা কথা বলছিলাম সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আমরা একটু আবার একটু এটি তাজ রহমান আপনার কাছে আসতে চাই তাজ রহমান একটু আপনার আপনাদের পরিকল্পনা একটু জানতে চাই আসলে নির্বাচনকে ঘিরে তো নিশ্চয়ই উৎসম্ভোগ পরিবেশে ফর্ম বিতরণ চলছে চূড়ান্ত সিদ্ধান্ত আসলে মানে আসতে কত সময় লাগবে কতদিন লাগবে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে নির্বাচন আপনারা যাচ্ছেন কি যাচ্ছেন না কালকে একটু আনমিউট করতে হবে মনে হয় জি আমাদের কাজ চালিয়ে যাচ্ছি শ্রম বিক্রি শুরু আছে আরো 24 দিন পর্যন্ত চলবে 23 তারিখ পর্যন্ত আমাদের নির্বাচন নিয়ে যে যে ঝামেলা গুলো আছে সেগুলো আমাদের দলের চেয়ারম্যান বলে আসছেন কঠিন ভাবে বলে আসছেন কঠিন ভাবে সমালোচনা করেছেন দেখেন আমি যদি আপনাকে একটা সিম্পল একটা কথা বলি আমাদের সংবিধান 126 অনুচ্ছেদে বলা আছে নির্বাচন শিডিউল ডিক্লেয়ার কর্তৃপক্ষ নির্বাহী বিভাগের দায়িত্ব কর্তব্য হবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা যদি সহযোগিতা না করে তারা ডিসি এসপিরা নির্বাচন কমিশন কি করবে একটা এসপির চেঞ্জ করতে হলে একটা ডিসির চেঞ্জ করতে হলে চিঠি দিতে হবে মন্ত্রণালয় আইনমন্ত্রী নিজে বলেছেন যে যদি যুক্তিগত হয় কেন শিডিউল ডিক্লেয়ারের পরে যে কাউকে যদি ব্যবস্থা নিতে চায় যারা নির্বাচনের সাথে জড়িত নির্বাচন কমিশন ইসলাম নিতে হবে নিতে পারবে কিন্তু আমাদের সংবিধান এবং আরপিএফ এর ডাইরেক্ট সিদ্ধান্ত নেওয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেই চিঠি দিতে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্বাচন কমিশন দিতে হয় নির্বাচন কমিশনকে সহযোগিতা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তাইলে ওসি এসপি চেঞ্জ হবে নাহলে নির্বাচন কমিশন ডাইরেক্ট চেঞ্জ করতে পারবে না জি জি এই যে আইনের যে মারপিটস গুলো এটাই কিন্তু একটু সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তরায় আওয়ামী লীগের আমার কামাল ভাই বন্ধুবর যদি নির্বাচন করে ওনার লোকাল প্রশাসন ওনার বলা লাগবে না এত উৎসাহী হয় অন্য যারা পার্টিসিপেন্ট আছে যারা ক্যান্ডিডেট আছে যেমন আমি 18 নির্বাচনে একজন ক্যান্ডিডেট ছিলাম পরে আমাকে নির্বাচন থেকে সরে আসতে হয়েছে তাদের সিদ্ধান্ত নির্বাচনী অ্যালায়েন্স তখন আমি যখন 8টার মধ্যে নির্বাচন আমার প্রচারণা কার্যক্রম বন্ধ করার জন্য থানা থেকে ফোন দিত আমারটা শেষ আওয়ামী লীগ বা সরকারি দলে যিনি ওনারটা কিন্তু 11টা 11:30 12টা পর্যন্ত চল আমার নির্বাচনী এজেন্ট প্রধান যিনি ফোন দিতেন থানাতে বলতে দেখতেছি এইগুলা কিন্তু লোকাল প্রশাসন অসম্ভব ভাবে করে এই জিনিসগুলা কিন্তু বন্ধ করা খুবই মুশকিল যদি একটা প্রশ্ন একটু রাখতে চাই সেটা হচ্ছে আপনার দলের ভিতরে যে একরকম মেরুকরণ হয় মাঝে মধ্যে ধরেন জিএম কাদের তারপরে রংসনের সাদের মানে পরস্পর বিরোধী অবস্থানের বিষয়গুলো পরিষ্কার হয়ে সামনে আসে সামনে নির্বাচনের আগে এই বিষয়গুলো কিভাবে নিরসন হবে কতটা ঐক্যবদ্ধ আছে জাতীয় পার্টি দেখেন প্রথম কথা হলো জিএম কাদের হলো জাতীয় পার্টির চেয়ারম্যান ওনার নাম পদবি নির্বাচন কমিশনে আছে দলের কাউন্সিলে যাকে চেয়ারম্যান করা হয় উনি চেয়ারম্যান যে যে মহাসচিব করে উনি মহাসচিব ওই নির্বাচন কমিশনে ওনার নাম থাকতে হয় সেটা আছে আপনি গেলে দেখবেন জি মাননীয় বিরোধী দলের নেত্রী উনি চিফ পেট্রোন হিসাবে দলের লেখাই আছে দলের কোনো নমিনেশন দিতে হলে চেয়ারম্যান দিতে হবে দলের কোনো সিদ্ধান্ত নিতে হলে চেয়ারম্যান নিতে হবে অন্য কেউ নিতে পারবে না এক দলের গঠনতন্ত্র যেটা সাংবিধানিক ভাবে প্রেসিডেন্ট অ্যাপ্রুভ করে কাউন্সিলের মাধ্যমে সেটা নির্বাচন কমিশনে পাঠানো হয় ওটাই দলের গঠনতন্ত্রে তার মধ্যে থেকেই আমাদের চলতে হবে বেগম রোশনের সাথে আমাদের সম্মানিত আমাদের সাবেক প্রেসিডেন্ট এবং দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওনাকে নিয়েই আমাদের একসাথেই দল আছে কিন্তু প্রধান পৃষ্ঠপোষক যখন বলে যে আমরা নির্বাচনে যাব তারপরে যখন মহাসচিব বলেন যে উনি এটি ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত বিষয়টি আসলে বার্তাটা কেমন যায় মানুষের কাছে মহাসচিব এটা আমি ব্যক্তিগতভাবে আবার আত্মসমালোচনা করি বার্তা তো অবশ্যই নেগেটিভ যায় এটা আমাদের নেতা কর্মী যারা আমরা আমাদের জন্য কষ্ট হয় দুঃখ হয় অনেক কাঙ্ক্ষিত কিন্তু মহাসচিব যেটা মহোদয় যেটা বলেছেন যেটি জানতে চাই বিএনপি সহ একটা অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি অনেকদিন ধরে করে আসছে ধরেন জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে অংশগ্রহণমূলক শব্দটা ছিল আজকেও জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে এবং সরকার এবং বিরোধী দল বসে যুক্তিযুক্ত সমাধান করার কথা বলা হয়েছে
এই জায়গাতে আর কোনো সুযোগ দেখেন কিনা? দেখেন, নির্বাচন তো অংশগ্রহণমূলক হবে, নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে। তারা যেটি রোহন হাসান প্রিন্স বলছিলেন যে বিএনপির তো একটা বড় ভোট ব্যাংক আছে, তারা যেহেতু এর আগে তিনবার সরকার গঠন করেছে। আমি আপনারে বলি জি, যে নির্বাচন ফ্রি ফেয়ার হবে, অংশগ্রহণমূলক হবে, আমরা প্রত্যাশা করি বিএনপি নির্বাচনে আসবে। বিএনপি যদি নির্বাচনে না আসে, যে নির্বাচনের যে ট্রেন যাত্রা শুরু হয়েছে এই ট্রেন তো থেমে থাকবে, সেটার কোনো ইম্প্যাক্ট আছে? এটা আমি মনে করি 70 সালেও এরকম কিছু লোক সেদিন ছয় দফার পক্ষে ট্রেনে ওঠেনি। এখনও কিছু লোক যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছে, যারা বাংলাদেশকে পাকিস্তানের দ্বারা ফিরিয়ে নিয়ে গেছেন, তারা এখন বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় গণতান্ত্রিক যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক দেওয়ার লড়াইয়ে তারা হয়তো এই ট্রেনে উঠতে চাচ্ছে না। তারা জানতে চায় আগে যে তারা ক্ষমতায় যেতে পারবে কি না। জনগণ ছাড়া তো কেউ ক্ষমতার নিশ্চয়তা দিতে পারবে না। আর আপনারা যেটা বলেন যে অনেকে বলেন যে আলোচনা, এই যে এটা তার সাহেবরা বললেন আলোচনা, দেখেন আলোচনা তো আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো সময় বলা হয়নি যে আলোচনা হবে না। আপনি 28 অক্টোবরের আগে আমাদের দলের সাধারণ সম্পাদক জনাব উবাইদুল কাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, হ্যাঁ, যে সংলাপ হওয়া কি সম্ভব, উনি বলেছিলেন সত্যহীনভাবে যদি কেউ প্রস্তাব দেয় আমরা বিবেচনা করতে পারি। কিন্তু তার বিনিময়ে কি দাঁড়ালো, 28 অক্টোবর চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করলেন, 29 তারিখ আওয়ামী লীগ পালানোর জায়গা পাবে না, হ্যাঁ, শেখ হাসিনার গণভবন থেকে টেনে হিস্তে নেওয়া হবে, 3 তারিখে শেখ হাসিনা পদত্যাগ করবে। আল্লাহর রহমতে নিজেরাই এখন ঘরে উঠে গেছেন, কোথাও এখন স্কাইপের মাধ্যমে তারেক জিয়া নির্দেশ দিচ্ছেন, স্কাইপের মাধ্যমে আর একজন নির্দেশ দিচ্ছেন, মানে নিষিদ্ধ গঠিত পার্টির মতো, জঙ্গি সংগঠনের মতো নির্দেশ দিচ্ছেন, কয়েকটা গাড়িতে আগুন দিচ্ছেন, মানুষকে পুড়িয়ে মারছেন, এই হচ্ছে তাদের চরিত্র। তারা তো কোনো সময় আলোচনায় বিশ্বাস করে না। তারা আজকে রুহুল কবির রিজভী যেটি বলেছেন যে মানে মিথ্যা মামলায় সবাইকে জড়ানো হচ্ছে, একই সঙ্গে বিরোধী দলকে পুরোপুরি নিশ্চিহ্ন করার জন্য সব ব্যবস্থা নিয়েছে সরকার। মিথ্যা মামলা তো একটাও না, পুলিশ পিটিয়ে মারছে এটি কি মিথ্যা মামলা? বিচার প্রধান বিচারপতির বাড়ি হামলা হয়েছে এটি মিথ্যা মামলা? রাজারবাগে হাসপাতালে হামলা হয়েছে এটি কি মিথ্যা মামলা? তারপরে পিলখানা মানে দুঃখিত পুলিশ লাইনের জাদুঘরে হামলা হয়েছে এটি মিথ্যা মামলা? সবই তো বিএনপির কর্মীরা করছে রিজভীদের নির্দেশে, মির্জা ফখরুলের নির্দেশে। তারা তো বাংলাদেশে একটু অস্থিতিশীল পরিবেশ চায়, বাংলাদেশ এগিয়ে যাকে কে তারা চায় না, এটা তো তারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন। আমরা শেষের দিকে একেবারে রোহন হাসান প্রিন্স কোন দিকে যাচ্ছি আমরা? আমি দুই তিনটা কথা বলি, কোন দিকে যাচ্ছে আমাকে একটা ইন্ডিকেটর আপনাকে বলি। আপনি বলেছেন উৎসব মুখর, আবার আমি বলি যে অস্বস্তিকর অবস্থা চলছে, একটা কৃত্রিম উৎসব মুখরের চেষ্টা চলছে। উনি বলেছেন যে অস্বস্তি এখনো আসে, অস্বস্তি কর এটা ওনার কথা, সেটা আমি আমারটা বললাম। নাম্বার টু, এখানে আলোচনা ওঠে যখন যে নির্দলীয় সরকার মানে অনইলেভেন, নো, আমরা যেটা বলেছি আমাদের বামপন্থীদের কথা যদি খেয়াল করেন, তত্ত্বাবধায়ক সরকার কতগুলো নেগেটিভ দিক ছিল, আমি সে আলোচনার সময়ের জন্য গেলাম না, আমরা ওইগুলো রক্ষা কবচ রেখে শুধুমাত্র নির্ভরকালীন সময় তদারকীয় সরকার গঠন করা সম্ভব যদি রাজনীতিগুলো ঐক্যমত্য হয়। এক্ষেত্রে ঐক্যমত্য নিয়ে প্রসঙ্গ ক্রমণি, দেখেন আসলো কথা ক্ষমতা। আপনি যে গণতন্ত্রের চর্চা ভোট বলছেন, জনগণ ডিসিশন নেবে, তাহলে তো উৎসব মুখর পরিবেশ করবেন। আমরা দেখেন যে আলোচনা করছি ওইখানে পোলিং এজেন্ট রাখা, মানুষ আসা, ওইখানে নির্যাতন নিপীড়ন বন্ধ করা, সেটা না হলে কিন্তু এটা হবে না। সুতরাং এখানে ঘটে গেছে বাংলাদেশের রাজনীতি অনেকদিন ধরে দ্বিদলীয় ধারার, এক পক্ষ যে ক্ষমতায় থাকে জোর করে আরও থাকবে, আর যারা এর বাইরে যারা আছে যে কোনোভাবে ক্ষমতায় যাবে, এটাই প্রধান হয়ে যায়। এবার আসি, আপনি যে বলছিলেন যে প্রথম দিকে বলে যে আমরা যখন এই যে আন্দোলনের কথা হয়, আন্দোলনের কথায় কিন্তু বামপন্থী কমিউনিস্ট পার্টির দিক থেকে পরিষ্কার বক্তব্য, আমার হরতাল অবরোধ করার অধিকার আছে কিন্তু জ্বালাও পোড়াও করার অধিকার নাই। আমি নির্বাচন করার যেমন অধিকার আছে, আপনার ভোট চাওয়ার অধিকার আছে, আমি জনগণকে এটাও বলার আছে, আমার বলার যে আমি মনে করি তুমি এই ভোটে যেও না। এইখানে আপনি জোর জুলুম করলে সেটা গণতন্ত্রহীনতা হয়, অর্থাৎ ডেমোক্রেসির এই ধারাগুলো বাংলাদেশে অনুপস্থিত, তার কারণে যে ক্ষমতা সেটা বললাম। এখন এই যে বললেন যে আগের শুরুর আলোচনা, যেহেতু পরে আর পাবো না, ওই কথাটা বলেই শেষ করি যে এখন কথা হচ্ছে যদি আপনি এই অঙ্ক দিয়েই মনে করেন যে নির্বাচন সব হয়ে গেল, যে সংখ্যা কতজন, দেখেন আপনি একটু চোখ বন্ধ করে আপনি সেই এরশাদের সরি জেরমের আমল দেখেন, এরশাদের আমল দেখেন, আমরা অনেকগুলো দেখেছি যে কত দলের জোট হয়ে এতে বিরোধী দলের নেতা হয়। এখন যারা নির্বাচনে যাচ্ছে, দেখেন বাস্তব কথা, এখানে তাজ ভাই আছেন, আমি অন্য কোনোভাবে উনি একজন সজ্জন মানুষের বলি, আলটিমেটলি সবাই মনে করেই
যে ওটাই হচ্ছে এই সরকারের পার্ট। আর বাইরে যারা আছে চোদ্দ দল যতই করুক না করা জানে, যারা নির্ভর করে বর্তমান আওয়ামী লীগ তার সভাপতি বা প্রতি কিভাবে ভাববেন তার উপরে নির্ভর করে, নৌকা প্রতীকে ভোট করার জন্য সেটা অলরেডি দিয়েছে, তারপরে ওটার পরেও মনে করেন যে কি করবেন তার উপরে। আর এই যে নতুন যে দলগুলো হচ্ছে বিএনপি তৃণমূলের নামে, কেনা জানে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছে এবং সবাই জানে, সবাই কিন্তু এই এক জায়গার কৃপার উপরে নির্ভর করেই এই ভোটে আসছে। সুতরাং মানুষের মনে পারসেপশন হচ্ছে এইখানে আপনি কাগজে কলমে গেলে যত লোকের সংখ্যা দেখান না কেন ওই এক দলের তকমা বাদ যাবে না। যেতে এরশাদ আমলে কত যেন কামাল ভাইয়ের নিশ্চয়ই মুখস্থ আছে, উনি আরো ভালো বলতে পারবেন যে রব সাহেবের নেতৃত্বে কত 90 দল না কত দল তারা বিরোধী দলে ছিল এবং তারাই কিন্তু এরশাদের বিরোধী দল ছিল, কিন্তু মানুষ যা মনে করত তাই হবে। সুতরাং এখনো সময় আছে, আমরা মনে করি যদি একটা পার্টিসিপেটরি ইলেকশন না হয় এবং গ্রহণযোগ্য না হয়, কেন অনিল বেন আমি অন্যভাবে বলছি এটা মনে রেখেন, আমাদের দেশে এখন সাম্প্রদায়িক অপশক্তি আছে, বিদেশি মার্কিন সাম্রাজ্যবাদ আধিপত্যবাদী শক্তি নানাভাবে আধিপত্য বিস্তার করছে, তারা চায় দুর্বল সরকার নিজেদের স্বার্থ রক্ষাকারী সরকার। তারা যদি দেখে এই ধরনের জায়গায় যখন মানুষের মধ্যে সংকট বা ঠিকমতো রাজনৈতিক দলগুলো তাদের ভাষায় কোট আনকোট পাচ্ছে না, তখন তারা যে কোনো অগণতান্ত্রিক শাসনের পরিবেশ ঘটাতে পারে যেটা বাংলাদেশের জন্য আরও ক্ষতিকর হবে। সুতরাং আমাদের লড়াই একতরফা নির্বাচনের বিরুদ্ধে যেমন বামপন্থীদের, আমাদের লড়াই জনগণের ভোটারদের নিশ্চিত করা, একই সাথে এই সাম্প্রদায়িকতা সাম্রাজ্যবাদ অপশক্তি যাতে আমাদের কাড়ে নতুন করে কোন অগণতান্ত্রিক শাসন চেপে না বসতে পারে সেই লড়াইটাও জনগণকে আমরা জিততে হবে। একটা ছোট প্রশ্ন রাখি, এই যে মার্কিন শ্রমনীতি যেটি নতুন সেটির কোনো ইম্প্যাক্ট আছে কিনা, মার্কিন কোনটা এই যে নতুন যে শ্রমনীতি শ্রম না সেটাও একটা আমি মনে করি ইম্প্যাক্ট বলতে কি সেটা অ্যাকচুয়ালি বাংলাদেশের উপরে তারা কথা বলেছে, তারা তো নীতিগতভাবে এটাকে মনে করে না আমরা জানি, কিন্তু এগুলো করছে বাংলাদেশকে যে ভীতি প্রদর্শন করা যে তুমি আমার কথা শোনো না হলে আসিতেছে খালি ভিসা নীতি না আরো অনেক নীতি, ওইটা ওই যে আসিতেছে মানে ওইটাই ধরেন ভিসা নীতির কথা, ওইটা হচ্ছে যে তুমি যদি এগুলো কোনো সংখ্যা কিছু আসলেই আছে না, সংখ্যা একেবারে নাই তা উড়াই দেওয়া যায় না, কারণ আমি তো জানি ধরেন একটা খারাপ মানুষও যদি আপনাকে হুমকি দেয় সে যদি ফ্রি থাকে অনেক কিছু তো ঘটাই দিতে পারে, তাদের এই হুমকি আছে, সেই হুমকি হচ্ছে বাংলাদেশ থেকে তো একটা বিরাট অংশ আমাদের এই যে গার্মেন্টস তারাই কেনে, তারা তো ক্রেতা বেশি, এখন সেইখানে যদি তারা কোনো এমবার্গো আরোপ করে আমাদের ব্যবসায়ীরা একটু তটস্থ ইতিমধ্যেই দেখেছেন, হট আমি অস্বাভাবিক দেখছি না খুবই স্বাভাবিক, কারণ এটাও মনে রাখতে হবে এটা বাস্তব কথা যে আমাদের জিনিস যে জায়গায় রপ্তানি হয় সেই জায়গাগুলো আমাদের হয় বিকল্প বাজার খুঁজতে হবে অথবা ওই জায়গাগুলোর সাথে তো আমাদের কতগুলো কম্প্রোমাইজের ব্যাপারও আছে, সেই কম্প্রোমাইজ অনৈতিক কম্প্রোমাইজ চলবে না, কিন্তু তারা এগুলো করে কিন্তু তাদের স্বার্থে, আমি মনে করি এই স্বার্থের উত্তর দেখেন কেন এই কথা আমি তো এই আপনি কথা বললেন বলে আমি দুঃখের সাথে বলছি যে আমাদের যদি মালিক এই যে গার্মেন্টস এর মালিকরা বা অন্যরা এখন কেন যথাযথ তার উত্তর দিতে পারলেন না, তারা তো বলতে পারতেন যে আমি যে মূল্য মজুরি এখন নির্ধারণ করেছি এর থেকে আরো মজুরি আমরা দিচ্ছি আমাদের এই কাজগুলো করছি সুতরাং তোমাদের এই কথাটা প্রধান না, সেই জায়গায় যাওয়ার মধ্য দিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে। কামাল ভাই শেষ করব আমরা, দেখেন প্রিয় সাহেব তার কথার ভিতরে অনেকগুলো কথা বলেছেন আবার সব মিনিট সব বিরোধীদের কথা বলেছেন, এই যে আমেরিকা যুক্তরাষ্ট্র যারা যে প্রশ্ন করার পরে উনি বলেন হ্যাঁ না ওইটা যেটা বলছে প্রশ্ন করার পর যেটা বলছে জি এদের এই যে বাংলাদেশকে নিয়ে যারা মানে লোলুভ দৃষ্টিতে তাকিয়ে আছেন তাদের পারপাস যারা ছাল্প করতেছেন তারাই শেখ হাসিনার বিরোধিতা করছে, শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে বলেই আজকে তারা এখানে তল্পিবাহক সরকার করতে পারছে না, তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারছে না, শেখ হাসিনার মতো তার পার্সোনাল ডিপ্লোমেসি দিয়ে আপনি দেখেছেন G20 সম্মেলনে সে ফেস করেছে সে মধ্যমণি হয়েছে, শেখ হাসিনা তার পার্সোনাল ডিপ্লোমেসি দিয়েই আপনি জাতিসংঘে এই যে যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন শান্তি প্রতিষ্ঠার কথা বলেছেন দুর্ভিক্ষের বিরুদ্ধে কথা বলেছেন, শেখ হাসিনা তার পার্সোনাল ডিপ্লোমেসি দিয়েই আজকে ইসরায়েল যে প্যালেস্টাইনের নারী পুরুষদের হত্যা করছেন তার বিরুদ্ধে প্রথম কথা বলেছেন শেখ হাসিনা, কিন্তু যারা গণতন্ত্র মানবতার কথা বলে আমাদের দেশেও বলে তারা কিন্তু কথা বলে, কিন্তু আমরা নিজেরা যদি নিজেদের প্রবলেম সলভ করতে পারতাম বাইরের নাক গলন এত বেশি আসতো কিনা, আমি বললাম যে এই শেখ হাসিনা একাই তার ডিপ্লোমেসি দিয়ে প্রবলেম সলভ করতে, আর যাদের কথা বলছেন তারা এই প্রবলেম সলভ করতে চায় না, কে প্রবলেম সলভ করতে চায় জনগণের কাছে আমরা যাব, আমি বলছি জনগণ জনগণের কথা বলেন জনগণের ব্যারোমিটার কি জনগণের ব্যারোমিটার হচ্ছে 96 সালে খালেদা জিয়ার 30 সেকেন্ড খালেদা জিয়ার সাথে ছিল না
খালেদা জিয়া পদত্যাগ করতে বাধ্য হয়েছে। অনেক ধন্যবাদ, আমরা আশা করি আপনি ভালো থাকবেন এবং বাংলাদেশের সাথে আছেন। যার মধ্যে যদি আপনারা অনেকে ঘরে উঠে গেছে, অনেকে জনবিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা আশা করি যে আমাদের একটি নির্বাচন হবে যার মাধ্যমে মানুষ আসলে ভোট দিতে পারবে এবং যে প্রশ্ন, যেই ভোট নিয়ে আসলে কোনো রকম প্রশ্ন উঠবে না। অনেক ধন্যবাদ। এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স, দেখা হবে নিশ্চয় কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।